কোরবানির চামড়া কেনা বেচা শুরুতেই দাম না পাওয়ার অভিযোগ তুলেছেন মৌসুমি বিক্রেতারা। ক্রেতাদের যুক্তি, সরকার লবণযুক্ত চামড়ার দর ঠিক করে দিয়েছে, তাই নির্ধারিত দামের তুলনায় প্রতি বর্গফুট কাঁচা চামড়া 10 থেকে 15 টাকা দরে কেনা হচ্ছে। রাজধানীর সায়েন্স ল্যাবে কয়েকটি ট্যানারির কেনা চামড়ার তথ্য বলছে, 30 থেকে 35 বর্গফুটের গরুর চামড়া কেনা হয়েছে 600 থেকে 700 টাকায়, অর্থাৎ প্রতি বর্গফুটের লবণ ছাড়া চামড়ার দাম পড়ছে 20 থেকে 25 টাকা। যদিও ঢাকার মধ্যে লবণযুক্ত গরুর চামড়ার দাম 40 থেকে 45 টাকা ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এমন অবস্থায় গত 2 বছরের মতো এবারও লোকসানের শঙ্কা করছেন বিক্রেতারা। 30 বছর পর দেশ থেকে ওয়েট ব্লু রপ্তানি হচ্ছে, বিভাগীয় পর্যায়ে গঠন করা হয়েছে তদারকি কমিটি। এদিকে রাজধানীর পোস্তায় গরুর চামড়ার দাম নিয়ে কোনো অভিযোগ নেই ফরিয়াদের। পোস্তায় 20 থেকে 25 বর্গফুটের গরুর চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। 600 আছে, একটা যে চামড়া দিয়ে 700 টাকা বেশি, আরেকটা বেশি 600 টাকা, দুটো দুই রকম তো চামড়া, আমরা 300-500 গ্রাম 600-700 গ্রাম বেচতে আছি। এই আমরা অ্যাভারেজে 20 থেকে 25 ফুট ধরি চামড়াটা, তো সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা 500-600 টাকার মধ্যে কাঁচা চামড়াটা কেনাকাটা করি। এখন কাঁচা মাল কিনতেছি 800-700, আমাদের 300 টাকা পার পিস খরচ আছে, তারপর আমাদের লাভ, ঠিক আছে, এখন তো আমরা ভালো দামে ন্যায্য দামে কিনতেছি। এই সম্পর্কে আরও একটু বিস্তারিত জানবো। রাজধানীর পোস্তা এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী এজি মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। এজি মাহমুদ, চামড়া বেচা কেনার আর কি তথ্য রয়েছে আপনার হাতে জানাবেন? বলা পোস্তার যে ব্যাপারটি, সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে পাড়া মহল্লায় যে কোরবানিগুলো হয়, সেই কোরবানির চামড়া মৌসুমি যারা ফরিয়া তারা সংগ্রহ করেন, সংগ্রহ করে তারা মূলত পোস্তায় নিয়ে আসেন। পোস্তির আড়তদাররা যে বিষয়টি করেন, তাদের কাছ থেকে চামড়া সংগ্রহ করেন, করে সেই চামড়ায় লবণ দেন, লবণ দিয়ে এখানে মজুত করেন, এবং তারপরে যেটি হয় যে 1 থেকে 1.5 মাস পর্যন্ত পোস্তাতে মজুত থাকার পরে আমরা যেটি দেখি যে ট্যানারি মালিকটা এই পোস্তার আড়তদারের কাছ থেকে এই চামড়া কিনে নেন। মোটামুটি হচ্ছে এই হচ্ছে পোস্তার মেকানিজম বলা চলে। তো এবার আসলে পোস্তাতে সায়েন্স ল্যাবে আপনি বলছিলেন যে আজকে মৌসুমি যারা ব্যবসায়ী রয়েছেন তারা অভিযোগ করেছেন যে তারা এবারেও কাঁচা চামড়ার দাম পাচ্ছেন না। সরকার কিন্তু দাম নির্ধারণ করে যেটি দিয়েছে সেটি হচ্ছে লবণযুক্ত চামড়ার বর্গফুট প্রতি দর। তবে আমি সকাল থেকে পোস্তায় আসার পর কিন্তু এখনও পর্যন্ত এখানকার যারা মৌসুমি যারা ব্যবসায়ী যারা এসেছেন তাদের কাছ থেকে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। দু একজন ছোট ব্যবসায়ী যারা মূলত খাসি বা বকরির চামড়া নিয়ে এসেছেন পোস্তাতে, তারা বলছিলেন যে তারা এবারে খাসির চামড়ার দাম পাচ্ছেন না পোস্তাতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন পোস্তার যে আড়তদার সমিতি তার মহাসচিব টিপু সুলতান, তার কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। টিপু সুলতান, এবারে কি আসলে পোস্তায় চামড়ার দর পতন বা লোকসানের কি কোনো আশঙ্কা কি রয়েছে কিনা? না, এইবার তো আমরা এই আশঙ্কা করতেছি না, যেহেতু মন্ত্রী মহোদয়ের এখান থেকে মন্ত্রণালয়ের এখান থেকে বেঁধে দেওয়া দামেই বিক্রি কিনি হচ্ছে। এখন আপনি ধরেন 500-600 টাকা বিক্রি কিনি হচ্ছে লবণযুক্ত চামড়ার স্কোয়ার ফিট 40 থেকে 45 টাকা মন্ত্রী মহোদয় এখান থেকে বলে দিয়েছে, কিন্তু এখন ওই কস্টিংয়ে আছে। এখন 500-600 টাকা যদি কিনি, কেনা বিক্রি কিনি হচ্ছে, তাহলে 250 টাকা লোডিং আনলোডিং লবণজাত গুদামজাত সব মিলে 250 টাকা পার পিসে পড়ে যাবে, তো সেক্ষেত্রে 900-950 টাকা দাম অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, এবার তো আসলে সকালে আমরা খানিকটা বৃষ্টি দেখেছি, এখন আবার রোদ রয়েছে, গরম রয়েছে, সুতরাং সেই সূত্রে আসলে বলা হয় যে চামড়া পচে যাওয়ার বা এই ধরনের কোনো আশঙ্কা কি রয়েছে কি? দেখুন, আমরা যে সামার, যে গরমের তীব্রতা এবং বৃষ্টি দুইটাই কিন্তু বিষক্রিয়া চামড়ার জন্য। তা আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমত যে এখন পর্যন্ত যে ওয়েদারটা আছে এটা যদি কালকে পর্যন্ত থেকে যায়, চামড়া স্মুথলি হ্যান্ডেল করা যাবে এবং ভালো অবস্থায় চামড়া সংরক্ষণ করা যাবে। ধন্যবাদ টিপু সুলতান। আপনারা নিশ্চয়ই শুনছিলেন যে এখানকার পোস্তার আড়তদার সমিতির মহাসচিব নিশ্চিন্ত করছিলেন যে এখন যে ওয়েদার, সেই ওয়েদারে আসলে যদি ঠিক সময় মতো লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা যায় তাহলে পচে যাওয়ার আশঙ্কা একেবারেই কম। এবারে পোস্তায় আসলে 200 প্রায় আড়তদার রয়েছেন এখানে, তো সেখানে সব কিছু মিলিয়ে বলা যায় যে 2 লাখ পিস তাদের কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে, এবং ঢাকার বাইরে যে চামড়াগুলো রয়েছে সেগুলো তারা পরবর্তীতে 1 থেকে 1.5 মাস পরে বা পরের সময়ে আসলে সেগুলো সংগ্রহ করবেন। তারা আহ্বান জানিয়েছেন যে ঢাকার বাইরের চামড়াগুলো যেন স্থানীয় পর্যায়ে লবণ দিয়ে সংরক্ষণ করে ফেলা হয়। অপলাই ছিল আমার কাছে পোস্তা থেকে এই মুহূর্তের খবরাখবর। জি এজি মাহমুদ, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।